কি বলবো, মানুষ যে এত স্বার্থপর, আর মানে নিজেদের স্বার্থে ঘা লাগলে যে ফোঁস করে ওঠে, আজ তার প্রমাণ। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো এখন বাজে 5:55, আর আজ হচ্ছে সোমবার। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, আর আমার বিকালের প্রায় সমস্ত কাজ হয়ে গিয়েছে, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো। আর আজকে দুপুরে রান্না করিনি, কারণ কি বলতো, এখন হচ্ছে মানে ভীষণ গরম পড়ছে মুম্বাইতে, আর দুপুরবেলা আমি যতই 1:30-এর মধ্যে রান্না করি না কেন, তো রাত্রিবেলা খাওয়ার সময় না কেমন ভালো লাগে না। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, অনেক সময় তরকারিটা নষ্ট হয়ে যায়, তো রান্না করে ওই ফ্রিজে রেখে পরে বার করে গরম করে খেতে আমার একটুও ভালো লাগে না। ওই জন্য আমি কোনোদিন মানে রাত্রে যদি কোনো খাবার বেশিও হয়ে যায় আমি খাই না, তো সেই জন্য আর কি আমি যেটুকু করি মানে মাপে মাপে তরকারি করি, রাত্রে আমাদের দুজনের হয়ে যায়। আর এখন যেহেতু চারজনের তরকারি করি তো হয়ে যায় সবার মোটামুটি, তো বেশি আর থাকে না, যেটুকু থাকে রাত্রে খেয়ে নিই, রাখি না। আর বাসি তরকারি আমার খেতে একদম ভালো লাগে না, তো ভাত যদি থেকে যায় কি করব, সেটা জল দিয়ে রাখি, সকালে খেয়ে নিই। তাছাড়া আমি তরকারি কোনোদিন খাই না যদি বেশি এক্সট্রা থেকে যায়, যে কোনো তরকারি হোক না কেন। তো যাই হোক, আমি এবার সবজিগুলো কেটে নেব, কেটে রান্না বান্না করব। আবার বাজারেও যেতে হবে, মাসিদের ঘরে যেতে হবে, তো ওখান থেকে এসে রান্নাটা বসাবো। আর একটু পরে 6টায় জল ছাড়বে, তার আগে মেয়ের আপেলটা সেদ্ধ করে রেখেছি, বাসি দিল তোমরা শুনতে পেলে, তো বাসি দিয়েছে, এবার জল ছাড়বে 6টায়। আর আমি মেয়েকে খাইয়ে জল ভরে সন্ধ্যা দিয়ে যাব বাজারে, যদি পারি তোমাদেরকে শেয়ার করব। মানে আন্টিদের হাই বলো, বলো হাই আন্টি, কেমন আছো তোমরা, ভালো আছো, আশা করি সুস্থ আছো। আমার মায়ের চ্যানেল ভালো লাগলে বন্ধু হয়ে বলো, বন্ধু হয়ে পাশে থেকো, লাইক করো, বলো ফোনের দিকে তাকে, বলো কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যে মানুষ এতটা স্বার্থপর, আর মানে নিজের স্বার্থে ঘা লাগলে যে সাপের মতো ফোঁস করে ওঠে, সেটা আজকে আমি ভালো মতো বুঝতে পারলাম। তার কারণটা তোমাদেরকে জানাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে 2021 সালে আমি নভেম্বরে মানে হ্যাঁ অক্টোবর নভেম্বরে বাড়িতে গিয়েছিলাম, তো কার্তিক পুজো ছিল, আমার মেয়ে হওয়ার আগে কার্তিক ঠাকুর দিয়েছিল, তো আমরা যেতে পারছিলাম না বলে পুজোটা বন্ধ ছিল, তো আমরা গিয়ে পুজো দিয়ে এসেছি। এবার অনেকেই হয়তো জেনে থাকতে পারো যে কার্তিক পুজোর সময় প্রচুর প্রচুর খরচ থাকে, আর একটা কার্তিক ঠাকুর পুজো করতে গেলে মানে একটা বাচ্চা হলে যেমন খরচ, তো তেমনই আর কি যাবতীয় সমস্ত জিনিস লাগে। তো আমার হাজবেন্ড ওখানে পুজো দিয়ে এসে এখানে, আবার আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল, আবার ট্রেনে টিকিট কাটা হলো, তো একটা অসুবিধার মধ্যে দিয়ে আমরা ওখান থেকে এসেছি। তার মধ্যে ট্রেনে আমার জুতোটাও চুরি হয়ে গিয়েছে, 1000 টাকা ব্যাগের থেকে গায়েব হয়ে গিয়েছে, তো এত অশান্তির মধ্যে আমরা মুম্বাইতে এসে পৌঁছিয়েছিলাম। তো তারপর মন মেজাজটাও ভালো ছিল না, আর এখানে যেদিন এসেছি মানে আমরা দেওয়ালির আগে, 2 দিন আগে আমরা বাড়িতে পৌঁছিয়েছি, তো দেওয়ালি হয়ে যাওয়ার পরে আমরা মুম্বাইতে এসে মানে যেদিন এসেছি তার পরের দিনই হাজবেন্ড কাজে জয়েন করেছে। আর বাড়ি থেকে আসলে জানো তো প্রচুর কাজ থাকে, তো সমস্ত কাজ করে সকালে যখন আমি আমাদের কাঁচরা নিতে আসে, সবাই জানো যারা হয়তো বাইরে থাকো তাদের তো কাঁচরা নিতে আসে ঘরে, তো আমাদেরও কাঁচরা নিতে আসে মানে বিল্ডিংয়ে প্রত্যেক ঘরে ঘরে যাই, তো কাঁচরা নিতে এসেছে, তো এক মানে ওরা অনেকদিন ধরেই বিল্ডিংয়ে কাজ করছে, তো প্রায় 6-7 বছর হয়ে গিয়েছে। আর তাও আমি
মানে আমাকে এসে বলছে যে কাঁচরা মানে যে কাঁচরা নিতে আসে সেইভাবেই মানে প্রত্যেক বছর দেওয়ালির সময় প্রত্যেক ঘরের থেকে 100-200 যে যেমন পারে তেমন পয়সা দেয়। তো কি বলতো মানুষের কি বলতো মানে অল্পেতে স্বাদ মেটে না একটা কথা আছে না, তো আর কি মানুষের এতটা যে স্বার্থে ঘা লাগলে ফোঁস করে ওঠে তার কারণ বললাম যে আমি বাড়ির থেকে অতটা খরচ করে জার্নি করে তার মধ্যে ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে ওইভাবে বাড়ি এলাম। বাড়ি আসার পরে যখন আমাকে বলল যে কাঁচরা নিতে এসে যে দেওয়ালিতে তোমরা ছিলে না পয়সা দাও, তো আমি বললাম আমার কাছে পয়সা নেই কালকে দেব, তো চলে গিয়েছে। তো নেক্সট দিন এসে আমাকে তো আমাকে বলছে যে পয়সা দাও কাঁচরা দিয়ে দেওয়ার পরে, তো আমি বললাম কি যে দেখো আমি বাড়ি থেকে এসেছি তো আমাদের প্রচুর খরচ হয়ে গিয়েছে, তো একজনের সাথে তো ঘরে সমস্ত কথা খুলে বলা সম্ভব নয়, তো বললাম আমাদের একটু অসুবিধা আছে এবার আমি পয়সা দিতে পারবো না পরের বার দেব। তো আমাকে মুখের উপর বলে দিল বললে তো কালকে দেবে, দিলে না বলে চলে গেল। তো গেল আর আজ কি জানো তো আজকে তো সোমবার, তো শনি রবিবার দুদিন কাঁচরা নিতে আসেনি, তো প্রত্যেকবার রবিবারেই আসে না কিন্তু এবার শনিবার আসেনি রবিবারেও আসেনি, আর শুক্রবার এসেছিল, তো শুক্রবার শনিবার রবিবার এর এই তিন দিনের কাঁচরা আর আজকে সোমবার। তো কথায় আসি, তারপরে আমাকে বলল যে এবার আমি কাঁচরা নিতে এসেছি আমার সকালে প্রচুর কাজ থাকে জানো, আমি সকালে ভিডিও আপলোড দিতে পারি না কিছু দেখাতেও পারি না, তো আমি কাঁচরাটা বাইরে রেখে ঘরে সমস্ত কাজ করছিলাম দরজা দিয়ে, তো সবসময় দরজা যেহেতু বন্ধই থাকে, এবার কাঁচরা নিতে এসেছে তখন কারেন্ট ছিল না তো কলিং বেলটাও আর কি চাপতে পারিনি, দরজা ধাক্কা দিচ্ছে, এবার আমি অনেক সময় মানে অনেকে আর কি বদমাইশি করে দরজা ধাক্কা দেয় ওই জন্য আমি খুলিনি, তো 3-4 বার ধাক্কা দিচ্ছে বলে আমি গিয়েছি, তো গেলে না কি হয়েছে কাঁচরাটা না মানে আমি দেওয়ালের পাশে রেখেছিলাম একটু কাত হয়ে গিয়েছে, তো আমাকে বলছে যে এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি খুলছ না, এতটা কাঁচরা জমা করে রেখে দিয়েছো, এবার প্রত্যেকটা ঘরের কিন্তু সবাই কাঁচরা ফেলতে যায় না জানো তো, তো আর আমারও সময় হয়নি আর হাজবেন্ডও ফেলতে যেতে পারেনি, তো সেই জন্য আর কি অনেকটা কাঁচরা হয়ে গিয়েছিল। তো আমার বলছে মুখের উপরে যে যদি 10 দিন না আসতে পারি 10 দিনের কাঁচরা ঘরের মধ্যে রেখে দেবে, তো আমি বলছি দেখো এমনভাবে কেন বলছো আমি তো এই এত কাঁচরা হয় না যে আসনি বলে এত হয়ে গিয়েছে, আর বাইরে কোথাও ফেলবো সেটারও তো উপায় নেই না, তো সেই জন্য। তো আবার আমার বলছে যে আগের বার তো পয়সা দিলে না দেওয়ালির সময়, তো কি বলবো কথাটা শুনে আমার এতটা কষ্ট লাগলো, আমি ঘরে না দরজাটা দিয়ে কেঁদে ফেলেছি জানো তো, আমার এতটা খারাপ লাগছিল, তো কি করব মানে মানুষ কি বলতো আরও অনেক ঘরে অনেক অনেক কাঁচরা হয়েছে তাদের কিন্তু কথাটা শোনায়নি, কথাটা আমাকেই শোনালো, আর মানুষ যেখানে নরম পায় না সেখানেই ঘা দিতে বেশি ভালোবাসে, তো কথাটা শুনে আমি এতটা কষ্ট পেয়েছি। তো তখন আমি পুজো দিচ্ছিলাম তো ভগবানের সামনে কাঁদছি আর বলছি হে ভগবান কেন এরকম হলো আমার সাথে, আমি তো কাউকে কোনোদিন কোনো ছোট বড় কথা বলিনি, তো কেন আমার সাথে এরকম হয় মানুষ দুটো বড় কথা আমাকে কেন শোনায় বারবার বিনা কারণে, তো আমার অসুবিধা ছিল বলে আমি পয়সা দিতে পারিনি, মানে কি বলতো এমনভাবে আমাকে বললো যে মনে হচ্ছে ও আমাকে পয়সা দিয়ে রেখেছে আমাকে দিতে হবে পয়সা, তো মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো পয়সা দিইনি বলে আমাকে আজকে শুনিয়ে দিল কাঁচরাটা নিতে আসলে। তো কি বলবো মানুষের স্বার্থে ঘা লাগলে মানুষ যে ফোঁস করে ওঠে সেটাই আজ তার প্রমাণ পেয়ে গেলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে।